ক্যাপাসিটর কি, ক্যাপাসিটর কাহাকে বলে, ফ্যারাড কি, মাইক্রো ফ্যারাড কি, ক্যাপাসিটর কত প্রকার, কি কি, সকল বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন। ক্যাপাসিটর দুটি ধাতব প্লেটকে ইনসুলেটিং পদার্থ দ্বারা পৃথকভাবে রেখে তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করে রাখার যান্ত্রিক কৌশলকেই ক্যাপাসিটর বা কন্ডেন্সার বলে। এই ক্যাপাসিটরকে সি দ্বারা প্রকাশ করা হয়, এর একক ফ্যারাড। সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ফ্যারাড কোনো কন্ডেন্সার বা ক্যাপাসিটরের ক্যাপাসিটি নির্ণয় করার জন্য যে একক ব্যবহার করা হয় তাহাকে ফ্যারাড বলে। অর্থাৎ কোনো পরিবাহকের ভোল্টেজ 1 ওহম বাড়াতে 1 কুলম্ব চার্জের প্রয়োজন হয়, তাহলে ওই পরিবাহকের ধাতব 1 ফ্যারাড বলে। একে FD দ্বারা প্রকাশ করা হয়। মাইক্রোফ্যারাড 1 ফ্যারাডের 10 লক্ষ ভাগের 1 ভাগকে 1 মাইক্রোফ্যারাড বলে। সাধারণত ক্যাপাসিটরের গায়ে ক্যাপাসিটি উল্লেখ করা থাকে, যেমন 15 মাইক্রোফ্যারাড, 2.5 মাইক্রোফ্যারাড, 4 মাইক্রোফ্যারাড। ক্যাপাসিটেন্স যে ধর্ম, এর গুণে কোনো পরিবাহকের বিভব প্রতি একক বাড়াতে যে পরিমাণ চার্জের প্রয়োজন হয় তা ওই পরিবাহকের চার্জকেই ক্যাপাসিটেন্স বলে। যখন কন্ডাক্টর এর মধ্যে কিউ চার্জ হয় এবং যদি এর পটেনশিয়াল 0 to V ভোল্টেজ পর্যন্ত হয় তাহলে পরিবাহকের ক্যাপাসিটেন্স C = Q/V অর্থাৎ ভোল্টেজ। ক্যাপাসিটর প্রধানত 2 প্রকার, ভেরিয়েবল ক্যাপাসিটর, ফিক্সড ক্যাপাসিটর। ডাইইলেকট্রিক্যাল ক্যাপাসিটর হিসেবে স্থির ক্যাপাসিটর বিভিন্ন ধরনের হয়ে থাকে। নাম্বার 1 ওয়েল টাইপ ক্যাপাসিটর, নাম্বার 2 ইলেকট্রোলাইটিক টাইপ ক্যাপাসিটর, নাম্বার 3 পেপার টাইপ ক্যাপাসিটর, নাম্বার 4 মাইকা টাইপ ক্যাপাসিটর, নাম্বার 5 সিরামিক টাইপ ক্যাপাসিটর, নাম্বার 6 গ্লাস টাইপ ক্যাপাসিটর, নাম্বার 7 এয়ার টাইপ ক্যাপাসিটর, নাম্বার 8 প্লাস্টিক ফিল্ম ক্যাপাসিটর। ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটন অন করে রাখবেন।